হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নতুন একটা ভিডিওতে স্বাগতম। স্ক্রিনে তোমরা যে ফেসবুক আইডির নামটা দেখতে পাচ্ছ, স্টাইলিশ সাইম্বল ইউজ করে কিন্তু নামটা পরিবর্তন করা, কিভাবে তোমরা খুব সহজে এইরকম একটা নাম তৈরি করবে তোমাদের ফেসবুক আইডিতে, এ টু জেড সবকিছু এই ভিডিওতে বলে দিব। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সো একটু মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তার জন্য সর্বপ্রথম তোমরা আগে ফেসবুকে লগ ইন করে নিবে, সেই আইডিটা যেই আইডির নামটা পরিবর্তন করতে চাচ্ছ। তারপরে এইখান থেকে তোমরা দেখতে পাবে থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করে দিবে। থ্রি লাইনে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাবে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবে। তারপরে সেটিংসে ক্লিক করে দিবে। সেটিংসে ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাবে পার্সোনাল অ্যান্ড ইনফরমেশন, এখানে ক্লিক করে দিবে। তারপরে দেখতে পাবে তোমরা নাম, সো এই নামে ক্লিক করে দিবে। নামে ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা একটা পেয়ে যাচ্ছ নাম লেখার ফর্ম, সো এইখানে তোমাদের নামটা লিখতে হবে। কিভাবে স্টাইলিশ করে নামটা লিখবে, কি করে লিখবে সব কিছুই দেখাবো, সো একটু স্কিপ করবে না। সর্বপ্রথম আমরা নামের সাইম্বলগুলো আগে কপি করে নিব। তোমরা কোথায় থেকে এই নামের সাইম্বলগুলো পাবে সব কিছুই বলে দিব ভিডিওতে। সো ফার্স্টে আমি জাপানি সাইম্বলটা এখান থেকে কপি করে নিচ্ছি, স্পেস সাইম্বল। সো আমি স্পেস সাইম্বলটা কপি করে নিলাম। তারপরে আমি স্মাইল সাইম্বলটা কপি করে নিব। দেখতে পাচ্ছ আমার কিন্তু কপি করা হয়ে গেছে। আমি এখন সরাসরি চলে আসব গুগল প্লে স্টোরে, আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। গুগল প্লে স্টোরে আসার পর উপরে আমাদের সার্চ বক্সে সার্চ করতে হবে টাচ ভিপিএন লিখে। সো আমি টাচ ভিপিএনটা ডাউনলোড করে নিচ্ছি। সো তোমরা সবাই টাচ ভিপিএনটা আগে ডাউনলোড করে নিবে। সো আমার ডাউনলোড করা কমপ্লিট, এখন ইনস্টল হচ্ছে। সো তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে টাচ ভিপিএনটা ডাউনলোড করে নিবে। সো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু টাচ ভিপিএনটা ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটার মেন পেজে নিয়ে চলে আসবে। তোমাদের কি করতে হবে সব কিছুই বলে দিচ্ছি। তার জন্য কিন্তু আমি আনইনস্টল করে আবার ইনস্টল দিলাম। সো এখান থেকে তোমরা সর্বপ্রথম স্কিপে ক্লিক করবে, তারপরে ডান সাইডে ক্লিক করবে এবং ওকেতে ক্লিক করে দিবে। ওকেতে ক্লিক করার পর তোমরা এইখান থেকে এই যে দেখতে পাচ্ছ বেস্ট চয়েস লেখা, এই বেস্ট চয়েস লেখার উপরে ক্লিক করবে। তাহলে এখানে অনেকগুলো কিন্তু তোমাদের কান্ট্রি চলে আসবে। সো এখান থেকে তোমরা অবশ্যই জাপান কান্ট্রিটা সিলেক্ট করে দিবে। সো আমি জাপান কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম। জাপান কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছ কিন্তু কানেক্টিং লেখা, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু অলরেডি জাপান কান্ট্রিতে কানেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা সরাসরি চলে আসবো ফেসবুকে। সো আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর আমাদের কি করতে হবে, আবারও কিন্তু আমাদের এই নামগুলো আগে রিমুভ করে দিতে হবে। তো তারপরে আমরা এখানে নামটা লিখে দিব। তো আমাদের নামটা হচ্ছে এ। তো একটা করে অক্ষর লিখবে, আর এই যে সাইম্বলটা জাপানি স্পেস এইটাকে পেস্ট করবে। সো আমি যেভাবে নামটা লিখছি তোমরাও সেম ভাবে নামটা লিখে দিবে। সো এখানে তোমরা চাইলে লাস্টের একটা অক্ষর কিন্তু নিচে দিয়ে দিবে। সো আমি নিচে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে জাপানি সাইম্বল আমি যেভাবে দিলাম সেভাবে দিয়ে দিবে। এখানে দেওয়া লাগবে না, তো এখানে দিব না। এখানে আমরা এমটা লিখে দিচ্ছি, তারপরে জাপানি স্পেসটা দিয়ে দিব, তারপরে কিন্তু আমরা এটা ইউজ করব। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এইখানে জাপানি স্পেসটা দিলাম, এইখানে দিছি, এইখানে দিছি, দেন আমরা এখানেও কিন্তু জাপানি স্পেসটা দিয়ে দিয়েছি। তারপরে আমরা এই নিচে কিন্তু আমাদের অক্ষরটা লিখে দিলাম, তারপর জাপানি স্পেস দিয়ে কিন্তু আমরা এটা পূরণ করে নিলাম। তো তোমরাও এইভাবে কিন্তু পূরণ করে নিবে। তো পূরণ করে নেওয়ার পরে তোমরা অবশ্যই এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করে দিবে। আর একটা কথা মনে রাখবে, এখানে অবশ্যই তোমাদের জাপান কান্ট্রিটা কানেক্ট থাকতে হবে। তো আমার জাপান কান্ট্রিটা কানেক্ট আছে, এখন আমি রিভিউ চেঞ্জে ক্লিক করে দিব। সো গাইস, রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইম। সো এখানে কিন্তু আমাদের নামটা হয়ে গেছে। এখন আমরা সিম্পল এখানে পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিব। সো আমাদের পাসওয়ার্ড কিন্তু দেওয়া হয়ে গেছে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে তোমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিবে। সো নামটা ঠিক থাকলে তোমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিবে অবশ্যই। সো আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের নামটা পরিবর্তন হয়ে যাবে। আমরা এখন চলে আসবো সরাসরি আমাদের প্রোফাইলে। সো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের প্রোফাইলের নামটা অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের প্রোফাইলের নামটাও পরিবর্তন করতে পারো। সো গাইস, এখন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমাদের নামটা কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে। এইখানে আমরা যে সাইম্বলগুলো ইউজ করছি এবং যে স্পেসগুলো ইউজ করছি, এই স্পেস এবং সাইম্বলগুলো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর কিভাবে ডিসক্রিপশন বক্স কপি করবে এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য সর্বপ্রথম তোমরা যে ভিডিওর ডিসক্রিপশন বক্সটা কপি করবে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিবে। আমি ভিডিওটা আগে সিলেক্ট করে নিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছ আমি আমার চ্যানেলে চলে আসছি এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স কপি করব। তার জন্য কিন্তু এই ভিডিওটা প্লে হচ্ছে। এখন তোমরা যে ভিডিওটা দেখছো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স তোমরা কপি করতে চাচ্ছ। সো এখন তোমরা এখান থেকে শেয়ারে ক্লিক করবে। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্ক করে নেবে। কপি লিঙ্ক করে নেওয়ার পরে তোমরা এইখান থেকে সরাসরি চলে আসবে গুগল ক্রোম ব্রাউজারে। সো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা যেই লিঙ্কটা কপি করলে সেইটা সিম্পলি সার্চ বক্সে পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পরে সার্চ করে দিবে।
सार्च कर दी क्योंकि तुम्हारे सामने वीडियो प्ले हो तुम्हारा सिम्पलि वीडियो के अफ कर दे अफ कर देवारे ये नीचे देखते पाच तुम्हारा मोर लेखा ये मोड़े क्लिक कर दे मोड़े क्लिक करार एखान आबारों मोड़े क्लिक कर मोड़े क्लिक कर ले तुम्हारा क्योंकि एखान खूब सहजे डिस्क्रिप्शन बक्स कपि करते पर सो गाइज क्यों डिस्क्रिप्शन बक्स कपि करते हैं देखिए दिलाम तुम्हारा अवश्य ये वीडियो शेयर अपशने जाखान कपि लिंक कर आनारे क्रम बजारे सार्च कर ले तुम्हारा पे जा वीडियो की डिस्क्रिप्शन बक्स कपि करते पर खूब सहजे सो आजकल वीडियो ए पर्यन्त वीडियो केमन लगले अवश्य कमेंट कर जानाबे वीडियो भालो लगले अवश्य हमारे चैनल के सबसक्राइब कर पाशे थाका बेल आइकनटी अल सिलेक्ट कर देबे सो आजकल मतो ए पर्यन्त आल्लाह हाफेज़।